আর মাত্র একদিন পরেই বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বাংলার নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বর্ষবরণে উন্মুখ বাঙালি নানা প্রস্তুতির মধ্য দিয়ে অপেক্ষা করছে পহেলা বৈশাখের। বৈশাখের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মহাকর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। যুদ্ধ নয়, শান্তির প্রার্থনায় মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের বরিশধারা মাঝে শান্তির বাড়ি। নতুন বাংলা বছরকে বরণ করতে প্রস্তুত চারুকলা প্রাঙ্গণ। অনুষদের শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরিতে। রং তুলির আচরে রঙিন হয়ে উঠছে চারুকলা প্রাঙ্গণ। স্টলে মূলত আমাদের যে বিক্রিগুলো হচ্ছে, সরা বিক্রি হচ্ছে, বড় সরা, ছোট সরা, আর ছোট মাছগুলা, বাঘের মাছ, পেঁচার মাছ, পাখি, তুহিন পাখি, এমনি বড় পাখি, ফুল, হাত পাখা, এগুলোই মূলত হচ্ছে স্টলে বিক্রি হচ্ছে। আর এগুলার প্রাইস হচ্ছে মোটামুটি আমরা কমের মধ্যেই রাখার চেষ্টা করেছি। বাংলার সংস্কৃতি যেটা লোকজ ফর্ম, ওই ফর্মে আমরা হচ্ছে সব সরাচিত্র, তারপর হচ্ছে পটচিত্র, সবগুলো হচ্ছে লোকজ ফর্মে করা হচ্ছে। বঙ্গাব্দ 1430-কে নতুন আশায় বরণ করে নেবে বাঙালি। বাংলা বছরকে বরণ করে নেওয়ার অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা মূলত বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে বহন করে। আসছে বাংলার নববর্ষকে ঘিরে এবারে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চলছে সাজ সাজ রব। এবারে শোভাযাত্রায় বিশ্বব্যাপী জানানো হবে শান্তির আহ্বান। চারুকলা অনুষদে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা একদিকে মাটির সরা ছবি আঁকছেন, অন্যদিকে তৈরি ছবি সরা বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া চলছে শোভাযাত্রার বিভিন্ন প্রতিকৃতি তৈরির কাজ। শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে এখানে শিল্পকর্ম ও ছবি বিক্রি করেই তহবিল গঠন করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। একদিকে শিল্পকর্ম ও ছবি বিক্রি চলছে, অন্যদিকে প্রাপ্ত টাকা দিয়ে নির্মাণ হচ্ছে শোভাযাত্রার প্রতিকৃতিগুলো। শিক্ষার্থীদের তৈরি নানা শিল্পকর্ম এবং চিত্রকর্ম চারুকলা প্রাঙ্গণ থেকে সংগ্রহ করা যাবে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত। সব মিলিয়ে বর্ষবরণের আগাম আনন্দে মুখর হয়ে উঠেছে আয়োজন। বাংলার ঐতিহ্য টেপা পুতুল, পোড়ামাটির ঘোড়া, মাছ, পাখি সহ 60টি মোটিফ নির্মাণের কাজ চলছে। তালিকায় এবার যোগ হয়েছে বিলুপ্ত প্রায় প্রাণী নীলগাই। চারুকলা অনুষদের পক্ষ থেকে জানানো হয়েছে রোজার কারণে মঙ্গল শোভাযাত্রা এবার সংক্ষিপ্ত হবে। যেহেতু আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে পৃথিবীতে শান্তির একটা বার্তা বয়ে আনুক, এরকম একটা প্রতিপাদ্য ছিল। তার মধ্যে হচ্ছে মা এবং শিশু যেটা টেপা পুতুল করা হচ্ছে, ওইটাই আমাদের মূল আকর্ষণ, ওইটা দিয়ে আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি। এখানে আমাদের থাকছে মা ও শিশু, নীলগাই, ময়ূর, বাঘ, আর একটা হচ্ছে যে ভেড়া। তো যেই প্রাণীগুলো মোটিভগুলো এখানে আছে, এগুলো হচ্ছে যে একরকম বিলুপ্ত প্রায়, তো আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি, মানুষ যাতে বিলুপ্ত প্রায় প্রাণীর প্রতি বন্ধুভাবাপন্ন হয়, প্রকৃতির প্রতি তারা যাতে একসাথে মানুষ প্রকৃতি মিলেমিশে থাকবে সেই ব্যাপারটা যাতে মানুষ বুঝতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। পঞ্জিকা অনুযায়ী আগামী 13 এপ্রিল বৃহস্পতিবার সূর্যাস্তের মধ্যে দিয়ে বিদায় নেবে বঙ্গাব্দ 1429। এই উপলক্ষে ওইদিন সন্ধ্যার পর চারুকলায় জয়নুল মঞ্চে হবে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান। কাজী অহনা, সমকাল।